কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা হয়তো শুনেছেন যে পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। অর্থাৎ আপনি কোনো এক রাতে ঘুমাতে গেলেন এবং সকাল 10টায় ঘুম থেকে উঠেও দেখলেন যে সেখানে তখনও রাত, বা রাত 12টা বেজে গেছে, আপনার ভীষণ ঘুম পাচ্ছে, অথচ মাথার উপরে সূর্য তখনও তীব্রভাবে জ্বলছে। সত্যি এই জায়গাগুলো একেবারেই অবাক করার মতো। তো আর দেরি না করে এসব আশ্চর্য জায়গা নিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ট্রমসো, দক্ষিণস্থ নরওয়ে। হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে বছরের প্রায় 3 মাস একটানা রাত এবং আর 3 মাস একটানা দিন থাকে। মে মাসের শেষের দিকে কোনো রাতে আপনি যদি ঘুমাতে যান, তবে সেটা যেন আগামী 3 মাসের জন্য শেষ রাত। কারণ মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় 2.5 মাস সময়ে আর আপনি রাতের দেখা পাবেন না। সূর্য পূর্ব দিক থেকে ওঠার পর তা দিনের শেষ দিকে পশ্চিমের দিকে ঢলে পড়লেও তা পুরোপুরি ডুবে যায় না। অর্থাৎ স্বাভাবিকভাবে রাতের সময়টা যেমন পুরোপুরি অন্ধকার থাকে, এখানে তেমনটা না হয়ে ওই সময়টা অনেকটা গোধূলির মতো হয়ে থাকে। তারপর পরের দিন আবার সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং টানা 24 ঘন্টা দিনের পর শুরু হয় আবার একটি নতুন দিন। এমনইভাবে এ অবস্থা চলতে থাকে প্রায় জুলাইয়ের শেষ পর্যন্ত। জুলাইয়ের শেষ থেকে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকে, অর্থাৎ যথাসময়ে দিন এবং যথাসময়ে রাত হয়। কিন্তু ডিসেম্বর 14 পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা সম্পূর্ণ রাত হয়ে থাকে। অর্থাৎ ডিসেম্বরের কোন এক রাতে আপনি ঘুমাতে গেলেন এবং সকালে ঘুম থেকে উঠে যখন আপনি সূর্যকে খুঁজছেন, তখন আর তাকে দেখা যাচ্ছে না। অর্থাৎ এবার সেই দীর্ঘ রাতের পালা, যেখানে ডিসেম্বরের 14 থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত একটানা রাত হয়ে থাকে। অর্থাৎ যতই আপনি ঘুম থেকে উঠে সেই সূর্যের আশা করুন না কেন, রাত পেরিয়ে আর আপনি দিনের দেখা পাবেন না। সত্যি এমন এক অবস্থার সাথে তাল মিলিয়ে চলা খুবই কঠিন। একবার ভাবুন যে আপনি সকাল 10টায় ঘুম থেকে উঠলেন এবং তখনও বাইরে রাত। এই অবস্থায় নিজেকে গুছিয়ে নিয়ে কাজে যাওয়াটা আসলে কতটা কষ্টকর। আপনার চারিদিকে শুধুই অন্ধকার, যেখানে দিনের বেলা যাবতীয় কাজ করা এবং রাতে বিশ্রাম করাতে আমরা অভ্যস্ত, সেখানে সবকিছুকে এভাবে মিলিয়ে ফেলাটা বেশ অগোছালো এক পরিস্থিতির সৃষ্টি করে। তবে এখানকার বাসিন্দারাও এই বিষয়টির সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন, তাই একটানা দিন বা একটানা রাতে তাদের কোনো অসুবিধাই হয় না। জুলাইয়ের শেষ থেকে ডিসেম্বরের 14 তারিখ এবং ফেব্রুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত এখানে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা বিরাজ করে, অর্থাৎ ঠিকভাবে দিন এবং রাত হয়, এবং এই সময়ে মানুষ তাদেরকে এই অবস্থার সাথে আবার নতুন করে মানিয়ে নেয়। কেন এমনটি হয় তা আপনারা একটি গ্লোব নিয়ে পরীক্ষা করলেই জানতে পারবেন। যদি আপনারা গ্লোবটির ওপর টর্চের আলো ফেলে গ্লোবটিকে ঘুরান, তবে দেখবেন যে 2 মেরুতে কখনোই অন্ধকার হচ্ছে না। কিন্তু যেহেতু শীতের সময় পৃথিবীর উত্তর মেরু সূর্যের থেকে কিছুটা দূরে সরে যায়, এজন্য ওই অঞ্চলে তখন কোনো আলো পৌঁছায় না। আর এজন্যই নরওয়ের ট্রমসো নামের এই জায়গাটিতে এ ধরনের ঘটনা ঘটে থাকে। তো আপনার কি মনে হয়, এমন জায়গাটিতে বসবাস করলে আপনার কেমন মনে হতো? আপনার ভাবনা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।